আমাদেরকে শয়তান একটা প্রবোধ দেয়। এই ভিডিওগুলো আমরা দেখি ফেসবুক ইউটিউব আর স্কিপ করে চলে যাই, উপরের দিকে টেনে আমরা স্ক্রল করে চলে যাই। শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে, তুমি একটা সামান্য, একে তো বাংলাদেশ মতো একটা ছোট্ট দুর্বল দেশ, আবার সে দেশের একজন অতি সাধারণ একজন নাগরিক, একজন নগণ্য মানুষ, তুমি এই আন্তর্জাতিক সমস্যা সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই, তোমার কি করার আছে, সো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো বাস। আমি একটু দোয়া করে ওটাকে স্কিপ করে আর একটা ঝাঁকানাকা কোনো ভিডিওতে আমি ডুবে যাচ্ছি। এই না আমাদের অবস্থা আসলে কি তাই? আমি তো তা মনে করি না। এটা শয়তান আপনাকে মিথ্যা কথা বলে, আপনাকে মিথ্যা সান্ত্বনা দেয়। শয়তান বলে তোমার কিচ্ছু করার নেই। কে বলেছে আপনার কিছু করার নেই? আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি নিজেও ভাবেন নাই। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না, কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই। আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে, কারণ এই ক্ষমতা আপনার হাতে নাই। আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইহুদি পণ্য তোমার বাসায়, তোমার টয়লেটে, তোমার বেডরুমে, তোমার প্রত্যেকটা জায়গা, কখনো সাবানের নামে, কখনো শ্যাম্পুর নামে, কখনো লোশনের নামে, কখনো চকলেটের নামে, কখনো ড্রিঙ্কসের নামে, কখনো রেস্টুরেন্টের ফাস্টফুডের নামে, তোমার বাসার প্রতিটা কক্ষে কক্ষে প্রতিটা টয়লেটে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে। এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে, তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা, উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত। তুমি জেনে হোক আর না জেনে হোক, তুমি বুঝে হোক আর না বুঝে হোক, তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত। প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য। আল্লাহ এই কথা বলবেন? এই কথা বলার যথেষ্ট সুযোগ আছে। প্রতিদিন আপনি চাঁদা দিচ্ছেন, আমি একটা পেস্ট কিনতেছি না, আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাঁদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাঁদা তুলে নিয়ে যাচ্ছে। আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি, আল্লাহর কসম করে বলছি এটা মালামাল কিনা না, এটা আপনি দেখছেন মালামাল কিনা, আমি এটাকে মালামাল কিনা দেখছি না। আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডকডক করে গিলছেন, আমি দেখছি সেগুলা লাল কালারের ওই পেপসি না, এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত। আপনি দেখছেন সেগুলো হয়তো কোক, আমি দেখছি সেগুলো রক্ত। বাংলাদেশের মানুষ এরকম ভুলো জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না। আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই, আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না, আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি না। এটা আমাদের একটা দুর্বলতা, আমাদের এই দুর্বলতাটা আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার। আমরা কয়দিন খুব জোরেসোরে বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু সয়ে যায়। এক ভাই খুব চমৎকার বলেছেন, আমরা মানিয়ে নিয়েছি শোক, আবার উদরে ঢালছি কোক। আপনি নামাজ পড়তেছেন, আপনি সেজদা করতেছেন, আপনি অনেক কিছু করতেছেন, দিন শেষে আপনি আপনি মুসলমানদের হত্যার সঙ্গে জড়িত, আপনি নিরীহ মা শিশুগুলোকে হত্যার সাথে জড়িত, আপনি জানছেন না। আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত 50% এমনিতেই সাইজ হয়ে যাবে। আমি তো মনে করি যে এই প্রেক্ষাপটে, এই বাস্তবতায়, ফিলিস্তিনের এই বাস্তবতায় অন্তত আপনারা যদি প্রত্যেকে আন্তরিক হন এবং সচেষ্ট হন তাহলে সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারেন, কিন্তু সেটা মূল উদ্দেশ্য থাকবে না। আপনারা মূলত দিনই চেতনা থেকে এই কাজটি করবেন। আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দান করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।